ইসরায়েলকে মোকাবিলা করার জন্য বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ শনিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি লেবাননের মানুষের পাশে থাকারও আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এ দাবির পর এই প্রথম কথা বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, মুসলিম সম্প্রদায়কে বলছি লেবাননের মানুষের পাশে দাঁড়ান, তারা যেটা করেছে সেটার জন্য আপনারা গর্বিত হিজবুল্লাহর পাশে থাকুন, দুষ্ট শাসকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হিজবুল্লাহকে সহায়তা করুন। ইরানের রাষ্ট্রীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে খামেনির বক্তব্য। এতে তিনি বলেন, এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করা হবে প্রতিরোধের শক্তি দ্বারা, যেখানে হিজবুল্লাহ নেতৃত্বে থাকবে। লেবাননে চলমান ইসরায়েলি হামলা নিয়ে এই নেতা বলেন, লেবাননের অসহায় জনগণের ওপর এই গণহত্যা আবারও সবার সামনে ইহুদিবাদী উন্মুক্ত কুকুরের হিংস্রতা প্রকাশ করেছে। দখলকারী শাসক গোষ্ঠীর নেতাদের অদূরদর্শী ও মূর্খ নীতির প্রমাণ দিয়েছে এই হামলা। এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করার পর নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনিকে।